দলের গোষ্ঠীদ্বন্দ্বে তীব্র ক্ষোভ প্রকাশ করলেও তৃণমূল সুপ্রিমোর পাশে আছেন বলে জানান শেখ সুফিয়ান। প্রার্থী বাছাইয়ে নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়ে দেন তিনি। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে শান্তিপূর্ণভাবে নমিনেশন চলল নন্দীগ্রামে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ব্লকের বাসস্ট্যান্ড থেকে নন্দীগ্রাম বিডিও অফিস পর্যন্ত চলে বিশাল মিছিল। তৃণমূল কর্মী সমর্থকরা এদিন ঢাক ঢোল পিটিয়ে মনোনয়নপত্র জমা দিলেন। এর পাশাপাশি সিপিআইএম এর পক্ষ থেকেও একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়। তবে প্রার্থী তালিকায় নাম নেই ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শেখ সুফিয়ানের। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রার্থী বাছাইয়ে দলের নির্দেশেই শিরোধার্য। দলের কোনো দলের কথা স্বীকার করলেও তিনি তৃণমূল সুপ্রিমোর পাশে থেকে তৃণমূল হয়েই কাজ করবেন বলে জানিয়ে দেন। আজকে নমিনেশন করতে যাচ্ছেন আপনি? না না, আমি নমিনেশন করছি না। দলের সিদ্ধান্ত মেনে আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, দিদিকে মায়ের চোখে দেখি, দিদির আদর্শে আমি রাজনীতি করি, তৃণমূল কংগ্রেস করি, দিদির নির্দেশ মেনে আমি নমিনেশন করছি না। যারা নমিনেশন করছে করুক, আমি দলের নেতৃত্ব কর্মী, আমি তাদেরকে পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করবো, হেল্প করবো, এলে কোনো সমস্যা নেই। অতএব দল যাতে জিতে সে ব্যাপারে আমি সচেষ্ট হব। দাদা, একটা জিনিস, নন্দীগ্রাম আন্দোলনের শুরু থেকে নন্দীগ্রাম মানেই শেখ সুফিয়ানের নাম, এবং গত বিধানসভা ভোটেও দেখা গিয়েছে আপনি এজেন্ট ছিলেন, নন্দীগ্রামের সমস্ত দিকটা, নির্বাচনের সমস্ত দিকটা আপনি দেখেছিলেন। সামনে পঞ্চায়েত ভোট, জোর টক্কর লড়াই, কারণ যেহেতু বিধানসভা ভোটে বিজেপি বেশ কিছুটা এগিয়ে রয়েছে, সেক্ষেত্রে এখানে একটা জোরালো টক্কর রয়েছে, তার মাঝে আপনাকে প্রার্থী করা হলো না, কি বলবেন? একটা কথা বলি, আমাদের নন্দীগ্রামে যাকে চেয়ারম্যান করেছে তমলুক সাংগঠনিক জেলা, তার নাম হচ্ছে পীযূষকান্তি ভূঁইয়া। সে বিধানসভা নির্বাচনের সময় প্রকাশ্যে বিজেপি করেছে তার ফ্যামিলির সহ। সে যদি চেয়ারম্যান হয়, তার অনুগামী লোকদের নিয়ে বর্তমান প্রার্থী সিলেকশন করছে। স্বাভাবিকভাবে এ ব্যাপারে আমি ইন্টারফেয়ার করছি না, জিতা না জিতা তাদের ব্যাপার। অতএব আমি দলের কর্মী হিসাবে নেতৃত্ব বিধায় আমি চেষ্টা করব দলকে জেতানোর। পঞ্চায়েতে সেভাবেই অ্যাক্টিভ থাকবেন যেভাবে? অবশ্যই পঞ্চায়েতে অ্যাক্টিভ থাকবো, বিধান লোকসভাতেও অ্যাক্টিভ থাকবো। আমি কখনো ইনঅ্যাক্টিভ থাকি না, আমি দলটা করি। আর দল থেকে আমি মার খেয়েছি, কেস খেয়েছি, আজকের সিবিআই কেস দিয়েছে, অনেক ইতিহাস আছে, আন্দোলনে মরতে মরতে বেঁচে গেছি। আর অতএব একথা বলে লাভ নেই। আর 2018 সালে রাজ্যের সর্বশ্রেষ্ঠ ভোটে জেলা পরিষদ জিতেছিলাম। অতএব এখন যদি দল ভাবছে অন্য কাউকে দিবে, আমার কোনো আপত্তি নেই, আমি তাকে সমর্থন করি, ওয়েলকাম। দাদা, একটা প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রা এসেছিলেন এখানে, এবং সেখানে ভোটাভুটিও হয়েছিল, যেটা আপনার, যিনি আপনার অপোজিটে রয়েছেন শামসুল বলে, উনি দাবি করছেন যে আপনি 9টা ভোট পেয়েছিলেন এবং উনি 71টা ভোট পেয়েছিলেন। দলের মধ্যে যেখানে আপনার প্রায়োরিটি সব থেকে বেশি নন্দীগ্রামে, সেখানে আপনাকে ভোট দিল না কর্মীরা? এটা বাস্তব কথা বলেছেন। এখন ঘটনা কি জানেন তো, গায়ে মারেনি আপনি মরল, মিথ্যাচারের শেষ থাকে না, এই মিথ্যা মিথ্যা বলতে বলতে সত্যিতে পরিণত হয়। এমন কোন বাপের বেটা বলে দিবে যে এই নবজোয়ারের ভোট ব্যাংকের ভোট কাউন্টিং হয়েছে? কোনো কাউন্টিং কখনো হয় না। আমিও বলতে পারবো না আমি কটা ভোট পেয়েছি, ও বলতে পারবে না কটা ভোট পেয়েছে। এই যে মিথ্যা কথা বলে এই বাজার গরম করে নিজেকে জাহির করা, এটা হচ্ছে একটা অমানবিক কাজ, এটা হচ্ছে দল বিরোধী কাজ, আর দলকে অপমানিত করার কাজ, একে আমি ঘৃণা করি। না কটা ভোট পেয়েছে, এই যে মিথ্যা কথা বলে এই বাজার গরম করে নিজেকে জাহির করা, এটা হচ্ছে একটা অমানবিক কাজ, এটা হচ্ছে দল বিরোধী কাজ, আর দলকে অপমানিত করার কাজ, একে আমি ঘৃণা করি। কেন দাদা, নন্দীগ্রাম একটা খুব শক্ত জায়গা তৃণমূলের কাছে, সেখানে দলের মধ্যে আপনি এবং শামসুল তার বাহিনী, এটা কেন হচ্ছে দলের মধ্যে? এখন কেউ যদি বাহিনী তৈরি করে, তার জন্য দায়িত্ব আমি হতে পারবো না। অতএব আমার কোনো বাহিনী নেই, আমি তৃণমূল কংগ্রেসের নেত্রী, নেতা এবং কর্মী। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।